সুপ্রিয় দর্শক, আজকে জানাবো আবহাওয়ার খবর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড় সিডর আইলার চেয়েও দ্বিগুণ শক্তিশালীতে রূপ নিতে পারে এই রেমাল। আগামী 26 মে সকালের পর থেকেই বাংলাদেশে এবং ভারতের কিছু উপকূলে আঘাত হানবে এই রেমাল। এই রেমালের প্রভাবে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এই জন্য সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। সাগরের পানির বর্তমান তাপমাত্রা রয়েছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট। সংস্থাটি বলছে, বঙ্গোপসাগর তো বটেই, চলতি মাসে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 22 মে আরব সাগর এবং 23 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে, তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী 23 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24 মে পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। আর 25 মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, চলতি বছরের এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি। ফলে সাগরটিতে ঘূর্ণিঝড় সৃষ্টির যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20 মে পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি প্রধান উপাদানের মধ্যে এরই মধ্যে 3টির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর।